বিবারিয়া বয়ান করতেছি, বয়ান শুনতেছি আল্লাহর একজন বান্দা মুরব্বী মানুষ, বয়ান শুনতেছে আমার চোখের সামনে, আমি দেখতেছি সবাই কানতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছিল, একজন বৃদ্ধ মানুষ কানতেছে কানতেছে, দেখলাম কান্না করার ভিতরে সে পেট ব্যথা কয়া জমিনে পড়া গেছে, এরপরে চোখের সামনে দৈরা নিয়ে গেছে দৈরা, একটু পরেই মানুষজন চোখের পানি মুইছে, আমার আয়া কয় হুজুর এই লোকটা ঘরে গিয়ে সে কালেমা পইরা পইরা মারা গেল। এজন্য জানি না রে আল্লাহর গোলাপ, এই বর্ষাটাই জীবনের শেষ বর্ষা কিনা, আগামী বছর এই সিজন হায়াতে আসি কিনা কেউ জানি না। রজব মাস শুরু হয়ে গেল, সামনে শাবান, তারপরে রমজান, যেই মাস শুরু হলে পরে আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। জানি না আমার আপনার হায়াত রমজান পর্যন্ত আছে কিনা নাই, ভাইরা এতটুকু মনে কইরা দিলটারে নরম কইরে, যেই মানুষটা দিলে দিলে তোবা কইরা কই বল্লা, আর জীবনে নামাজ সারমু না, আর হারাম পথে চলমু না, আল্লাহ পাক তার দিলের ভাষাটা বুঝা, বসার আগে যার নাম ছিল গুনাগারের খাতায়, এই তওবা করার সাথে সাথে নাম উঠে দেয় অলির খাতায়। এজন্য দুনিয়ার সমস্ত কাজে সময় লাগে, সময় লাগে রে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর অলি হওয়া, আল্লাহর অলি হইতে সময় লাগে না। আল্লাহু আকবার জোরে বলেন, আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে যসারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিয়াই তো বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই দুরাকন আল্লাহু আকবার। বায়ের আমার তওবা কবুল হয়ে গেল, বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি সুস্থ হয়ে গেল, এইবার সে সুস্থ হয়ে বলতেছে উলামায়ে কেরাম, যেই গরির এত দাম, যেই গরির এত সম্মান, যেই ঘরের সাথে আমি বেয়াদবি করতে চেয়েছিলাম, আমার বুঝ হয়ে গেছে এই ঘর কত দামি, আমি এই ঘরের একটু খেদমত করতে চাই, অল্প কিছু খেদমত করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। ওলামায়ে কেরাম তখন বলে, তুমি কি খেদমত করতে চাও? কই আমি আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ লাগাইতে চাই। নবীর জন্মের 1000 বৎসর আগে আল্লাহর ঘরে সর্বপ্রথম গিলাফ লাগানো হয়, সেই গিলাফের ধারাবাহিকতা আজও আছে, এর আগে গিলাফ লাগানোর সিস্টেম ছিল না। সর্বপ্রথম তুব্বাই আউয়াল হিমিয়ারি ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বৎসর আগে খানায় কাবায় গিলাফ পরা, এরপরে বাদশায় কৌলামায় কেরাম, আমি ওই মদিনা নগরী দেখব, যেই মদিনা নগরীতে প্রাণের নবী আখির নবী রহমতের নবী হিজরত করবে, তখন তো মদিনা নগরী হয় নাই, মদিনায় কোনো ঘর নাই, মদিনায় কোনো বাড়ি নাই, মদিনা নগরীর কোনো অস্তিত্ব নাই। এরপর সে বলে, আমি মদিনা দেখব, মদিনা দেখব। উলামায়ে কেরাম কই, সফর শুরু করে দাও, মদিনা নগরী কেমন হবে, এই মদিনা নগরীর চারপাশে কেমন হবে, মদিনার আবহাওয়া কেমন হবে, মদিনা যাওয়ার পথটা কেমন হবে, এর পুরাপুরি বিবরণ আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন।
যেই পথ দিয়ে তারা হাঁটতে শুরু করলো সেই পথের কন্ডিশন উলামায়ে কেরাম তারা তাওরাত কিতাব পড়ে আর উল্টায় আর তারা কন্ডিশন মিলায় মিলাইতে মিলাইতে একটা রাস্তা তারা পেয়ে গেল পায়া বলতেছে এই রাস্তার কন্ডিশনে কয় এই রাস্তাটাই হবে মায়ার নবীর হিজরতের রাস্তা সুবহানাল্লাহ জোরে কোন আমার নবীর শুধু জীবনী আল্লাহ পাক আগের আগের কিতাবে উল্লেখ করেছেন বিষয়টা এমন নয় এ যুবক তোমার আমার নবীর কোন রাস্তা দিয়ে নবী হিজরত করবে রাস্তার ফাঁস কেমন হবে রাস্তার দৈর্ঘ্য কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে কতদূর সোজা যাবে কতদূর বাঁকা যাবে এই বিবরণটা পর্যন্ত আল্লাহ পাক আগেকার নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কত বড় নবী এজন্যই নবী বলে আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হলো সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত কষ্ট লাগে আজকে আমার জন্য আজকে ওই নবীর উম্মত গুলি তারা নবীর আদর্শ ভুইলা নবীর তরিকা ভুইলা নবীর নমুনা চাইরা নবীর রং ভুইলা অন্য রং আমদানি করে অন্য কালচার আমদানি করে নিজের সুরতটারে বিজাতীয়দের মতো প্রেজেন্ট করে আর রিপ্রেজেন্ট করে অথচ কষ্ট লাগে রে যুবক তুমি তো নবীর উম্মত হিসাবে ফখর করার কথা ঠিক কিনা আমি আমার নবীর উম্মত আমি শ্রেষ্ঠ নবীর উম্মত ওই নবীর উম্মত যেই নবীর বিবরণ আল্লাহ ইঞ্জিল কিতাবে দিয়েছেন যেই নবীর শুধু বিবরণ না নবীর জন্ম কোথায় হবে নবীর জন্মের পর হিজরত কোথায় করবেন হিজরতের রাস্তা কেমন হবে হিজরতের নগরীটা কেমন হবে আবহাওয়া কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে যার প্রতিটা কদমে কদমে বিবরণ আল্লাহ পাক আগেকার সমস্ত নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন আমি সেই নবীর গর্বিত উম্মত এটা আমার গর্বের বিষয় আমি আমার নবীর রংটারে গর্বের বিষয়ে বলা দরকার ছিল গর্ব করে বলা দরকার ছিল এতে করে আল্লাহ আমার উপর খুশি হয়ে যেতেন আল্লাহ খুশি হয়ে যাইতেন আর এত সমস্যা আমাদের থাকতো না সব সমস্যার সমাধান করতেন কে আল্লাহ যদি খুশি হয়ে থাকতেন আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে না রাখতেন তাহলে নাফ নদীর পানি আর মুসলমানের রক্তে লাল হতো না ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন লাল হতো না আল্লাহ যদি আমাদের উপরে রাজি থাকতেন অতএব বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে রাজি করা আল্লাহকে যে নারাজ করেছি এই নারাজি থেকে আল্লাহকে রাজি করায়া আল্লাহর চেহারা আমাদের দিকে নিয়ে আসা তাহলে আমাদের কোনো টেনশন নাই দাঁড়ায় থাকবো ময়দানে একা পিছন থেকে মারবেন আল্লাহ নিজে আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা ঘরের অশান্তি টেনশন নাই সমাধান করবেন কে আল্লাহ ঘরে বাইরে আজকে মুসলমানের আগুন একটাই কারণ আমরা নবীর রং ছেড়ে দিয়েছি এটাই একটাই কারণ একমাত্র কারণ নবীর আদর্শ ছেড়ে দিয়েছি ব্যবসায় নবীর আদর্শ নাই চাকরি টেবিলে নবীর আদর্শ নাই নিজের ব্যক্তি জীবনে নবীর সুরত নাই মসজিদে যাওয়ার ভিতরে নবীর আদর্শ নাই বিবাহের অনুষ্ঠানে আমার নবীর আদর্শ নাই কোনো অনুষ্ঠানেই তো নেই কোনো অনুষ্ঠানেই তো নবীর আদর্শ নেই বরযাত্রী 3,000, 4,000, 5,000 লইয়া যাওয়া 300, 500, 700 লইয়া বরযাত্রী খাইতে যাওয়া এটা কোন নবীর আদর্শ এটা নবীর আদর্শ মেয়ের মেয়ের বাবার উপরে বরযাত্রী চাপ ফালানোর কোনো তরিকাই আমার নবীর নাই ইসলাম এটাকে অনুমতি দেয় না নারী পুরুষ একসাথে বৈশা বিয়া খাওয়া এটা কোন আদর্শ নারী আর পুরুষ একসাথে সেন্টারের ভিতরে বিয়ের অনুষ্ঠান খাইতে একসাথে বসে খাওয়া সম্পূর্ণ হারাম ঠিক কিনা মহিলাদেরকে যদি আপনি বিয়ে খাওয়াইতে হয় এমনভাবে খাওয়াইবেন যেন পুরুষের নজর মহিলার উপরে না পড়ে কারণ পর্দা করা ফরজ ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা বরযাত্রী এটাও সম্পূর্ণ না যায় তরিকা সিমসাম যাবেন বর কয়েকজন লোক লইয়া মেয়ের বাপের উপরে চাপ নাই বলুন তো বিয়ের মধ্যে যৌতুক নেওয়া এটা কোন নবীর কত বড় আদর্শ যৌতুক চিনেন আপনাদের এলাকায় কি বলে যৌতুক রে যৌতুক করে সিস্টেম ডাইরেক্ট যৌতুক খায় না গুড়াইয়া খায়
আসেনি না নাই ছেলের বাবা নিজে কয় না বন্ধুরে দিয়ে কয় হয় না ছেলে বাবা তো কিছু চায় না ছেলেও কিছু চায় না তবে কিছু না দিলে কেমনে হয় ঠিক বর্তমান যুগে তো একটা পালসার মোটরসাইকেল লাগে একটা কালার টিভি লাগে ভাত এমনে খায় না এমনে খায় বুঝেননি কথা সওয়াল করা যাবে না সওয়ালের বাহানাও করা যাবে না ঠিক না হ্যাঁ কোন জায়গাতেই আমরা দেখতেছি ছোট হোক বড় হোক কোন জায়গাতেই আমরা দেখতেছি আমার নবীর আদর্শ কি ছিল এটা আমরা মুসলমান জানার চেষ্টাও করি না মানিও না আমাদের মতো হুজুররারে বসায় যদি চেয়ার টেবিলে বসায় যদি খাওয়াইতে চান আপনারা তাহলে আপনারা যে কেমনে খান এটা আমাদের বুঝেই ধরে না অনেক সময় বলি যে কেন চেয়ার টেবিলে বসে খাওয়া কি এটা নবীর সুন্নত তরিকা দস্তরখানা বিষয়ে সমান জায়গায় খাওয়া ওলামায়ে কেরামরি যদি সাধারণ মানুষ চেয়ার টেবিলে বসে খাওয়াবার চিন্তা করে তাহলে তারা যে দস্তরখানে বসে খানা খাইতে হয় মনে হয় এটা ভুলেই গেছে এটা জানেই না তাহলে আমাদের কোন জিনিসটা দেখকে আল্লাহ বুঝবে যে তার এই কাজটা আমার নবীর মতো অতএব তারে আমার বন্ধু বানানো যায় আমার বন্ধুর নমুনা যেহেতু পাওয়া গেছে তারে বন্ধু বানানো যায় আমি তার পাশে থাকব আমাদের জীবনে এমন কোন আমলটা আছে যেটা আমরা আল্লাহরে দেখাব বলেন কোনটা দেখাব তাহলে কেন এত চিল্লাচিল্লি করে আল্লাহ কই তুমি কই তুমি মাইরা তো আমারে শেষ করে ফেলাইতেছে আমার রক্তে তো জমিন লাল হয়ে যাইতেছে আল্লাহ তোমারে আমি মানি তুমি কই কই তুমি কই আল্লাহ তো আছে ঠিকই কিন্তু চায় না একটা উদাহরণ দিই দুই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজন এছাড়া চলে না খায় না ঘুমায় না এখন এই এলাকায় একজন ভালো বক্তা আসছেন ইনি বয়ান করবেন তো ওই অবস্থার মধ্যে এক বন্ধু অসুস্থ সে বলতেছে দোস্ত আমি অসুস্থ আমি যাইতে পারি না দোস্ত এক কাজ করো তুমি হুজুরে ওয়াজটা রেকর্ড করে আইনো মোবাইলে আমি তোমার এমবির টাকা দিয়ে দিতেছি নাও তোমাকে এমবির টাকা দিলাম যাতায়াত খরচ আসা যাওয়ার খরচ বাবদ 500 টাকা দিলাম তুমি যাতায়াত খরচ দিয়া ওয়াজ রেকর্ড কইরাও তোমার টাকা থাকবে যা মন চায় তুমি খাইও 500 টাকা পুঁজি দিয়ে দুস্থতারে পাঠাইছে মাহফিলে গিয়ে ওয়াজ রেকর্ড করার জন্য বুঝে আসছে হে এই 500 টাকা বগেনে নিয়ে রওনা দিছে মাহফিলে আসবে রাস্তায় পাওয়া গেছে তার পুরাতন বান্ধবী সকিনা সকিনায় পাইয়েই যখন চোখের ইশারা দিয়া বুঝছে আর কয় কি ব্যাপার এতদিন পরে দেখা হের তো কলিজায় মুচুর দিয়ে উঠছে সাথে সাথে রিক্সা থেকে নামলো নাইমি পাশে গিয়ে রঙের আলাপ ঢঙ্গের আলাপ শুরু হইছে পুরাতন কত কত কিচ্ছা কাহিনী এদিকে ওয়াজ শুরু হইয়া হুজুরে বয়ান শেষ এর খবরই নাই হঠাৎ করে সকিনায় কয় কি খবর কিছু খাওয়াইবা না এতদিন পরে দেখা ক হ্যাঁ মিষ্টি নিয়ে আসতেছি কয় টাকা কই ক টাকা আছে পকেটে 500 এই টাকা দিয়া বাজার থেকে মিষ্টি আনছে আইনা বান্ধবীরে খাওয়াইছে খাওয়াইয়া টাওয়াইয়া সব যখন ওয়াজের পথে ওয়াজ শেষ বয়ানের পথে বয়ান শেষ হে ওয়াজের মাটি যাইতে পারে নাই টাকাও শেষ 500 বান্ধবীর তলে এরপরের দিন বন্ধু যখন দেখা হয়েছে বন্ধু করেছে দোস্ত আমার ওয়াজটা দাও কয় দোস্ত ইন্না লিল্লাহ আমি তো ওয়াজের মাটিই যেতে পারি নাই কেন কার কয়ো না আমার বান্ধবী লাগাল পেয়ে গেছিল তারপরে বান্ধবী পাইছে বান্ধবীর মিষ্টি মাছটা খাওয়াইলাম তোমার টাকা দিয়া বন্ধুকে তার উপরে খুশি হয়েছে না বেজার খালি বেজার না বেশি বেজার কি কইতেছে শুনবেন কইতেছে সুস্থ তুই তোর বান্ধবীর সাথে কথা কইলি কইতি কিন্তু আমার মূল ডিউটিটা তুই ঠিক রাখতি ডিউটি ছিল ওয়াশ রেকর্ড করা তুই ওয়াশটা রেকর্ড করতি পুঁজি দিলাম আমি আমার পুঁজি দিয়ে তুই গেলি আমার পুঁজি দিয়ে আসলি মাঝখানে আমার ডিউটি পালন করলি না বান্ধবীর তালে পইরা আমার পুঁজি ব্যয় করে দিলি ঠিক আছে নে এতটা যখন তুই আমার সাথে করলি আজ থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তুই তোর পথে চল আমি আমার পথে চলি পরের দিনই বাজারে তার দুস্তরে কয়েকজনে ধরে পিটাইতেছে আর একজনে কয় কেউ সারা জীবন দেখলাম দুস্তরে কেউ কথা বলতে পারে না তুমি সবার আগে থেকে উপরে পড়ো বলো যে আমারে মার এরপরে আমার দুস্তরে আঘাত কর আজকে তোমার সামনে দুস্তরে পিটাইতেছে তুমি যদি তার কাছে যাও না তারে বাঁচাও না কয় না আর বাঁচাবাঁচি নাই এখন যা খাইবার মন চায় আরও খাক
এতদিন মায়ের নিজের গায়ে নিছে, এখন কয় মায়ের আরো খাক, আরো খাওয়া দরকার, এমনটা বলতেছে কেন? একটাই কারণ, ঠিক তেমনি আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোরে ফুজি দিয়া ফাটাইছি, এই হাতটা আমার দেওয়া ফুজি, চোখটা আমার দেওয়া ফুজি, পাটা আমার দেওয়া ফুজি, এই সুস্থ বিবেকটা আমি আল্লাহর দেওয়া পুঁজি, এই পুঁজিটা দিয়ে আমি তোরে পাঠাইছি একটা ডিউটি পালন করার জন্য, সেটা হলো দুনিয়ার প্রতিটা কাজ আমার নবীর রঙে করার চেষ্টা করো, আমার নবীর মতো করার চেষ্টা করো, যদ্দূর পারো করার চেষ্টা করো, আমার হুকুমটা মাইনা চলো, এটা হলো তোমার ডিউটি। এখন দেখা যায় আমার মূল ডিউটি বাদ দিয়া আমার দেওয়া পুঁজি তুমি তোমার মন মতো খরচ করতেছো, তুমি তোমার মন মতো খরচ করতেছো বান্ধবীর তলে, সকিনার তলে, দুনিয়ার রং তামাশার তলে, এই পুঁজি চোখ ব্যয় করো, আমার দেওয়া পুঁজি হাত ব্যয় করো, আমার দেওয়া পুঁজি পা ব্যয় করো, আমার দেওয়া পুঁজি জেহেন ব্যয় করো, ঠিক আছে না? আমার পুঁজি দিয়া যখন ডিউটি করো আরেকজনের, আজ থেকে আমিও তোমার সাথে বন্ধুত্ব ভুলে গেলাম, তুমি তোমার পথে চলো, আমি আল্লাহ আমার পথে। এইবার আমরা মায়ের খাই, আল্লাহ দেখতেছে যেই আল্লাহ বদরে নিজে মায়ের ফিরাইছে, নিজে মায়ের দিছে, মুসলমান দাঁড়ায় ছিল মাত্র, একশনে গেছে আল্লাহ, ওই আল্লাহ আজ আমাদের দিকে তাকায় না, অন্যদিকে তাকায়, কয় মায়ের আরো খাও, কারণ আমি আল্লাহর কলিজায় আঘাত দিয়ে দিছি। আরে হাদরিন, একমাত্র কারণ এটা আজকে আমাদের মায়ের খাওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করেছেন সেই রাস্তাটা উলামায়ে কেরাম পেয়ে গেলেন। এইবার উলামায়ে কেরাম বলতেছে এই রাস্তা ধরে সামনের দিকে আগাও, সামনের দিকে আগাইতে আগাইতে তারা মদিনা নগরীর কন্ডিশন পেয়ে গেলেন। এমন একটা জায়গার মধ্যে তারা যায় পৌঁছলেন, চতুর্দিকে তারা তাকায়, তাকায় তাকায় তারা বুঝে গেছে এই জায়গাটাই হবে একসময় মদিনা নগরী। আল্লাহু আকবার, এই জায়গাটাই হবে মদিনা নগরী। চতুর্দিকে পাহাড়ের কন্ডিশন, আবহাওয়ার কন্ডিশন সব কিছু অবজার্ভ করে তারা বুঝে গেছেন তাওরাত কিতাবের ভিতরে যেই নগরীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই সেই মদিনা নগরী। মদিনা নগরীর সন্ধান পাইয়া 400 জন আলেম তারা ডাক দিয়া কয় বাদশা জাহাপনা, আমরা মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি, এই জায়গাটাই হবে মদিনা, এই জায়গাতেই মায়ার নবী হিজরত করবেন। শুধু তা না, এই মদিনা শরীফেই মায়ার নবী, আখেরি নবী, রহমতের নবী, এই শহরেই তিনি চির নিদ্রায় শুয়ে থাকবেন। মক্কা তার জন্মভূমি, কিন্তু তার রওজা মক্কায় হবে না, রওজা শরীফ হবে মদিনায়, মদিনার মানুষের সাথেই আখেরি নবী শুয়ে থাকবেন। অতএব আমরা 400 জন আলেম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাও আর ইয়ামেন ফিরে যাব না, নবী যেই দেশে শুইবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই, আমরা ইয়ামেন যাব না, ইয়ামেন যাব না, আমরা এই এলাকায় থেকে যাব, এখানে আমাদের কবর হবে, আমাদের কবরের উপরের পাশ দিয়া মায়ার নবী হাইটা যাবে, তার পায়ের ধুলাবালিতে আমাদের কবর ধন্য হবে। বাদশাহ কই তাহলে আমি তোমাদের জন্য 400টা বাড়ি বানায় দেয়া গেলাম, 400টা ঘর তোমাদের জন্য বানায় দিলাম, আরেকটা ঘর বাদশাহ মনের মাধুরি দিয়া বানাইল। উলামায়ে কেরাম কয় এই ঘরটা তুমি কার জন্য বানাও? কয় আমি এই ঘরটা বানাইতেছি কার জন্য সেটা চিঠিতে লিখে যাব। আমার মায়ার নবী যখন হিজরত করে মদিনায় আসবেন ওই দিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না, আমি নবীর জন্য জন্মের 1000 বছর আগে মদিনায় ঘর বানায় গেলাম, এই ঘরের তালা লাগাইয়া তালার চাবিটা আমি সবের হাতে দিয়া আর একটা চিঠি লইকা বাদশাহ ইয়ামেন চলে যায়। 1000 বছর পরে যখন আমার রহমতের নবী দুনিয়ায় আগমন করেন, নবী 40 বছর বয়সে দাওয়াতের কাজ দেন, মক্কার মানুষ মায়ার নবীকে জন্মভূমিতে থাকতে দিল না, নবী হিজরত করে মদিনার দিকে রওনা দেন। ওই অবস্থায় নবী যখন ভাইরা বন্ধুরা মসজিদে কোবা, ওই কোবা এলাকায় মায়ার নবী অবস্থান করেন, মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য কোবার দিকে যায়, সবাই যায় সবাই যায়, কিন্তু ওই সময়টাতে ওই চিটিয়ার চাবি আমির সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে চিটিয়ার চাবিটা এসে পৌঁছে, এই চিটিয়ার চাবি যার হাতে ছিল তার নাম
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরাকুম সুবহানাল্লাহ কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হে তো বাগে আরবী হ্যায় তাজদার মদিনা হে তো বাগে আরবী হ্যায় আশজার মে দেতে হে নবুয়ত কে শাহাদাত তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা উলামাই কেরাম 400 জন আলেমের কবর সেই মদিনাতে হলো আমি শাবের বংশের যেই মানুষটা মায়ার নবী যখন মদিনায় হিজরত করেন ওই দিনই চিটিয়ার চাবি যার হাতে তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কুবা এলাকায় মদিনার মানুষ আমার নবীকে আগায় আনার জন্য যাইতেছে কিন্তু আবু আইয়ুব আনসারী ইনি যায় না ইনি শুধু ওই ঘরটারে পরিষ্কার করে ওই ঘরটারে আদর করে ওই ঘরটারে মালিশ করে মদিনার মানুষেরা কইরে আবু আইয়ুব আমরা মায়ার নবীকে আগায়া আনতে কুবা এলাকায় যাইতেছি তুমি কি আমাদের সাথে কুবায় যাবা না আবু আইয়ুব কই আমার যাওয়া লাগবে না আমার কাছে মায়ার নবীর একটা আমানত আছে আমার মন বলে নবী আমার খোঁজে এখানে আসবে ওই আমানতির খবর হয়তো অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানায় দিবে অতএব নবী তার আমানতির বস্তু নেওয়ার জন্য আমার কাছে আসবে ঠিকই মদিনার মানুষ কুবা এলাকায় যে আমার মায়ার নবীর কয় নবী গো আপনি আমার বাড়িতে উঠেন ওগো নবী যে আপনি আমার বাড়িতে আসেন আমার অনেক ঘর আছে আমার অনেক বাড়ি আছে আল্লাহর নবী কয় আমি কার বাড়িতে যাব কোথায় যাই উঠবো আমি জানি না জানেন আমার আল্লাহ জানে আমার উটনি এই বইলা মায়ার নবী উটনির পিঠে উঠে গেলেন আল্লাহর ইশারায় উটনি চলতেছে মদিনার অলিগুলি ঘুইরা 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 ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উটনি বসে যা সুবহানাল্লাহ আল্লাহর নবী তিনি উটনির পিঠ থেকে নাইমেই বলেন আবু আইয়ুব কোথায় আমার চিটিয়ার চাবি আমার হাতে দাও সুবহানাল্লাহ আস্তে কইবেন সাহাবায়ে কেরাম অবাক হলেন কিসের চিঠি আর চাবি নবী বলেন দাও চিঠি খুলছেন খুললে দেখেন সেই বাদশা লেখছে নবী গো ওগো নবী আমি আপনার জন্মের 1000 বছর আগে মদিনার সন্ধান পেয়ে গেছি যদি আমি বাদশা না হতাম আমিও মদিনায় থেকে যেতাম কিন্তু বাদশা হওয়ার কারণে দায়িত্বশীল বিদায় দেশে চলে গেলাম আর মদিনায় হিজরতের পর আপনার একটা ঘর আমি আপনাকে হাদিয়া দিলাম আপনার জন্মের 1000 বছর আগে আমি ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা আমি আমারই চিনি না আমি আমারই চিনি না নবীর জন্মের 1000 বছর আগে বাদশা নবীর উপরে ইমান আনে মুসলমান হয় আর আমি নবীর উম্মত হইয়া আজকে আমি আমারে চিনতেছি না আমি আমার মতো চলতেছি আমি আমার রঙে চলতেছি আর আল্লাহ মুখ ফিরে অন্যদিকে বইয়ে রইছে ভাইরা অতএব এই মুহূর্তে তাম পৃথিবী জুড়ে এক চরম এক অশান্তি কাজ করতেছে মুসলমানের দিকে ষড়যন্ত্র ধেয়ে আসতেছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আর অস্ত্র হলো আল্লাহকে পাশে রাখা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কারে পাশে রাখা জোরে বলেন আল্লাহকে পাশে রাখা আল্লাহকে খুশি করা যদি আমরা আল্লাহকে পাশে রাখতে পারি আল্লাহকে খুশি রাখতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই সব কিছুর দায়িত্ব বুঝবেন কে আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা
ইনকুমতুম মুমিনিন অতএব একটা পরিস্থিতি গেছে ভাববেন না যে বিপদ থেকে বাইচে গেছি আরেকটা আসবে আরেকটা আসলেই ভাববেন না এটাই শেষ আরে বড়টা আসবে পরপর পৃথিবীর শেষ জমানা এখন পরপর পরপর শুধু বিপদ মুসিবত গজব আসবেই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায় আল্লাহকে রাজি করা যে যে হালতে আছি যে যে পজিশনে আছি তওবা করে তওবা করে অন্যায় পথ ছেড়ে দিয়া আমার নবীর পথটাতে ফিরে আসি তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখে আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে করে আমিন আরো জোরে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।